হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো, সেটি হচ্ছে নারকেল দিয়ে পায়েস। নারকেল দিয়ে পায়েস রান্না করলে অনেক টেস্ট হয়। আমরা নারকেল দিয়ে সেমাই রান্না করি বা পিঠা তৈরি করে থাকি, সেটা অনেক মজা লাগে। নারকেল দিয়ে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস রান্না করলে অনেক মজা হয়। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, ঠিক যেন মাখনের মতো। কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রান্না করতে। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে একটা প্যানে বসিয়ে দিলাম। দুধটাকে অনবরত নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব। সবসময় নাড়াচাড়া করতে হবে যাতে দুধের উপরে সর পড়ে না যায়। এরপর যে আমি এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা এবং 5টি সাদা এলাচ। সাদা এলাচগুলোকে আমি হালকা একটু ফেটে নিয়েছি। নিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। একটু হালকা ঘন হয়ে আসলে এবার যে আমি এখানে দিয়ে দেব পোলাওয়ের চাল। এখানে আমি 2 মুঠো পোলাওয়ের চাল 1 ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছিলাম। এগুলো আমি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যেন নিচে লেগে না যায়। পায়েসটা যদি নিচে লেগে যায় তাহলে খেতে মজা লাগবে না। অনবরত 10 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে ছোট্ট একটু টিপস দিয়ে দিব, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত চালটা 100% সিদ্ধ হয়ে না আসবে আপনারা কোনোভাবেই চিনি দেবেন না। চিনি দিলে চালটা আর সিদ্ধ হবে না। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমার এটা কতটা ভারী হয়ে এসেছে, প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে একটি ডালঘুটনির সাহায্যে হালকা করে একটু ভেঙে নেব। আমি দেখুন কীভাবে ভেঙে নিচ্ছি, এটাকে ঘোটা যাবে না, জাস্ট হালকা করে এভাবে নেড়ে চেড়ে হালকাভাবে ভেঙে নেবেন। দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে, পুরোটা যেন গলে না যায় এভাবে খেয়াল রাখবেন। দেখুন এরকম হালকা হালকা ভেঙে যাবে। এখন আমি এখানে দিয়ে দেব 20-25টি কিশমিশ, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। আর দিয়ে দেব এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল গুঁড়ো। এখানে আমি নারকেলের সাদা অংশটা শুধু কুড়িয়ে নিয়েছি, কালো কালো অংশ নেয়নি, তাহলে দেখতে খারাপ দেখা যাবে। নারকেল দিয়ে পায়েসটা রান্না করলে আসলে অনেক টেস্ট, শুধুমাত্র একবার ট্রাই করে দেখতে পারেন। আমার বাসায় সবাই অনেক পছন্দ করে, এই জন্য আমি প্রায় রান্না করে থাকি। এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি এখানে লাল চিনিটা নিয়েছি, লাল চিনিটার স্বাদটা একটু বেশি হয়। আপনারা যে কোনো চিনি নিতে পারেন আপনাদের পছন্দ মতো, এবং আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দেবেন, কম অথবা বেশি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে ফুটিয়ে নেব। দেখেন আমার এটা কতটা সুন্দর ভারী ভারী হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1/2 কাপের থেকে একটু কম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি এখানে একটু গরম পানি দিয়ে গুলে রেখেছিলাম। গুঁড়ো দুধটা দিলে পায়েসের টেস্টটা অনেকটা বেড়ে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার পায়েসের কালারটা। আমি এবার একটি বাটিতে ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই পায়েস, আমি গরম গরম এখানে সার্ভ করলাম। আপনারা চাইলে গরমও খেতে পারেন এবং ঠান্ডা করেও খেতে পারেন। পায়েসটা কেউ অনেক গরম গরম পছন্দ করে, কেউ আবার ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেও পছন্দ করে। তবে নারকেল দিয়ে পায়েস তো, আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে খেতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার রান্নাটি ভালো লাগলে একটি লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার যে কোনো ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।